নমস্কার মাই লাইফ অ্যান্ড গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমাদের এই ছোট্ট পরিবারে যারা আজ পর্যন্ত জয়েন হয়েছেও তাদের অনেক ধন্যবাদ যারা জয়েন হওনি তারা অতি শীঘ্রই জয়েন হয়ে নাও আর একটা কথা হচ্ছে এই যে বর্ষার সময় যে প্রচণ্ড ফুল ফুটছে জবা গাছে বিশেষ করে মার্চ মাসের দিকে প্রচুর ফুল ফোটে কিন্তু এখনও ফুটছে কারণ কি সারা বছর ধরে ফুল ফুটে থাকবে এর কোনো টিপস অ্যান্ড টিক্স নেই এটা আমরা যদি জবা গাছ নিয়মিত পরিচর্যা করি ওষুধ দিয়ে রাখি জবা গাছে গোড়ায় একটু সার দিই বা না দিই গাছ বড়ো হয়ে গেলে সার না দিলেও চলে মাটি থেকেই ওরা যা খাদ্য গ্রহণ করে ওটা দিয়ে ওরা ফুল ফোটাতে পারে বিশেষ করে জবা গাছকে বয়স হতে দিতে হবে আপনার জবা গাছ যত বয়স হবে তত ফুল দেবে কিন্তু জবা গাছের বয়স হলে নানান রকম রোগে আক্রান্ত হয় এটাকে লক্ষ্য রাখবেন এটা একটা নতুন জবা গাছ সেখানে আমি গ্রাফটিং করেছিলাম যেই ডালটা আমি দেখাচ্ছি এটা কিন্তু গ্রাফটিং করা মানে এটা হচ্ছে গোলাপি কালার জবা আর এর সঙ্গে হলুদ যে জবাটা প্রথম দেখালাম মানে হালকা হলুদ সাদাটে ভাব এই যে জবাটা এই জবাটাকে আমরা গ্রাফটিং করেছি গ্রাফটিং কিন্তু সফলভাবে হয়েছে এবং ভবিষ্যতে এখানে ফুল আসবে যারা আমাদের পরিবারে রয়েছে তারা অবশ্যই তো দেখতে পাবো আমরা যখন ফুল আসবে তখন সবাই দেখতে পাবো সবার সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা জিনিসই জবা গাছের এই যে পাতাগুলো কুকড়ে যাচ্ছে অনেকে বলে পাতা কুকড়ে যাচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে কারণ আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে কারণ দেখতে হবে মিলিবাগ জবা গাছের থেকে বড়ো শত্রু মিলিবাগ লেগেছে মিলিবাগ লাগতে পারে জাব লাগতে পারে বা সাঙ্গা পোকা সবুজ সবুজ পোকা দেখবেন জবা গাছের পাতায় থাকে বিশেষ করে ক্ষতিগ্রস্ত করে মিলিবাগে মিলিবাগ যাওয়ার ঘরোয়া টিপস হলো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু সার্ফ বা শ্যাম্পু দিয়ে স্প্রে করে দিন ঘরোয়া উপায়ে চলে যাবে আর যদি আপনার কাছে সাপ ফাঙ্গাসাইড যে কোনো ধরনের ফাঙ্গাসাইট যদি থাকে তাহলে ফাঙ্গাসাইডটা স্প্রে করতে পারেন নিয়মিত স্প্রে করলে ওরা চলে যাবে গাছটা সুন্দর হয়ে যাবে